কতশত যুগের প্রতিদান পেল বাংলাদেশ। ল্যাটিন আমেরিকার প্রতি বাঙালিদের ফুটবল প্রেমটা এখন আর নেই একতরফা। খেলা পাগল এই দেশটার প্রতি সর্বোচ্চ সম্মান জানাচ্ছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে কেটেছিল ট্রফি খরা, ঘুচে গেছে 36 বছরের আক্ষেপ। শুধু আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেননি তিনি, এ প্রাপ্তি ছিল কোটি বাঙালির। এত আনন্দ, এত আবেগ, সবটা আছড়ে পড়েছিল সুদূর ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। এরপর থেকে আকাশি নীলদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আবেগের প্রতিদান বিভিন্নভাবে প্রকাশ করেছে আলবিসেলেস্তেরা। কখনো বাংলাদেশকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়ে, সাথে এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশ ভ্রমণ, কখনো বা আর্জেন্টিনার লিগে বাংলাদেশের পতাকা, আবার অধিনায়ক জামাল ভুঁইয়ার আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে খেলা, চলছে সব রকমের চেষ্টা। সেই ধারাবাহিকতায় ভালোবাসার বিনিময় অব্যাহত রাখতে আর্জেন্টিনায় প্রতিষ্ঠা করা হয়েছে ক্লাব দেপোর্তিভো বাংলাদেশ। নিজেদের প্রথম অফিসিয়াল ম্যাচে জয়ও পেয়েছে তারা। আল হাজ দলের বিপক্ষে 3-2 গোলের জয় তুলে নিয়েছে ক্লাবটা। প্রথম ম্যাচের শুরুটা ঢিলেঢালাভাবে হলেও শেষটা হয়েছে টান টান উত্তেজনায়, গোল শূন্য প্রথমার্ধ। বিরতির পরও মাঠে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি নব্য দলটা, উল্টো 2 গোল খেয়ে ব্যাক ফুটেছিল তারা। 72 মিনিটে ঘুরে যায় ম্যাচের মোড়, একে একে 2 গোল শোধ করে। ম্যাচের যোগ করার সময়ে আরও একবার লক্ষ্যভেদ করে অভিষেক ম্যাচ জয় দিয়ে শেষ করে দেপোর্তিভো বাংলাদেশ। ক্লাবটা প্রস্তুত হচ্ছে বুয়েনোস এইরেসের অ্যামেচার লীগ মার্সেদিনায় অংশ নিতে। এখন ভালো প্লেয়ার দিয়ে দল সাজানোর প্রক্রিয়া চলছে। ক্লাবের জার্সি জুড়ে লাল সবুজের সমারোহ, যেখানে আছে দিয়েগো মারাদোনা ও আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক সেন্ট মার্টিনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও। জার্সিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি রাখার কারণ হিসেবে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এক পাশে সেন্ট মার্টিনের ছবি, যিনি আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক। দুই দেশের জাতির জনককে আমরা উভয় পাশে রেখেছি, মাঝে আমরা রেখেছি মারাদোনাকে, কেননা 1986 বিশ্বকাপে তার মাধ্যমে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ভালোবাসার সেতু বন্ধনের শুরু হয়। ডেপোর্তিভো বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ইচ্ছা, সদল বলে কোনো একদিন বাংলাদেশে এসে এ দেশের কোনো এক ক্লাবের বিপক্ষে তারা প্রীতি ম্যাচ খেলবে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে সদ্য প্রতিষ্ঠিত এই ক্লাবটিতে খেলাতে চান, কারণ বাংলাদেশের ফুটবল উন্নয়নে আর্জেন্টাইনরা সরাসরি অবদান রাখতে চায়।